হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজ আমি তোমাদের যে গল্পটা শোনাবো, সে গল্পের নাম হলো গাধা, শিয়াল আর সিংহের গল্প। চলো তবে গল্প শুরু করা যাক। এক গাধা আর এক শিয়াল জোট বাঁধলো যে তারা একসাথে খাবার জোগাড় করবে। বনে ঢুকতেই তারা দেখে এক সিংহ আসছে। শিয়াল তাড়াতাড়ি সিংহের কাছে গিয়ে তাকে কথা দিল যে সিংহ যদি শিয়ালকে না মারে তবে সে গাধাকে তার হাতে তুলে দিবে। সিংহ রাজি হয়ে গেল, শিয়ালের কোনো ক্ষতি সে করবে না। শিয়াল তখন গাধাকে পথ দেখানোর ছল করে এক গভীর গর্তে নিয়ে গিয়ে ফেলল। সিংহ যেই দেখল যে গাধার ব্যবস্থা করা হয়ে গেছে, তখন প্রথমেই থাবা মেরে শিয়ালটাকে খেল, আর তারপর ধীরে সুস্থে সময় নিয়ে গাধাটাকে ধরল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? গল্প থেকে শিখলাম বিশ্বাসঘাতকের কপালে বেইমানি জোটে। আজ এই পর্যন্তই। কেমন লেগেছে গল্পটা তোমাদের? আমাকে কিন্তু জানাবে। তোমরা সবাই অনেক ভালো থাকো। তোমাদের জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।